আমাদের এর পরের বিষয় হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় এবং কুলম্বের সূত্র তো আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করি আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করি মানে একটা প্লাস আধান একটা প্লাস আধানকে বিকর্ষণ করবে একটা মাইনাস আধান একটা মাইনাস আধান পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু একটা আধান যদি প্লাস হয় আর একটা যদি মাইনাস হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে তো এই আকর্ষণ করবে যে বল দ্বারা বা বিকর্ষণ করবে যে বল দ্বারা সেই বলের মান নির্ণয় করেন ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম তার নাম অনুসারে এইটা এই সূত্রকে আমরা বলি কুলম্বের সূত্র বা কুলম শ্ল তো সূত্রটি বলার আগে সূত্রটা যে দুটা শর্তের ওপর নির্ভর করে ওই শর্ত ছাড়া সূত্রটা খাটবে না এরকম এক নম্বর শর্ত হচ্ছে যে ক্রিয়াশীল বলটা কেবলমাত্র বিন্দু আদানের ক্ষেত্রে সূত্রটা কেবলমাত্র দুটি বিন্দু আধানের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে বিন্দু আধান মানে বিন্দু আধান মানে মনে করো একটা আধান একটা আধান এখানে আছে এখানে একটা এখানে আছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এই আধানটার ব্যাসার দড়ের থেকে কম হতে হবে এই আধানের ব্যাসার দড়ের থেকে কম হবে অর্থাৎ তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় তাদের আকার একেবারে নগণ্য হতে হবে অর্থাৎ পারস্পরিক দূরত্ব আধান দুটি দুটো আধানের দূরত্ব যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি আধানের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার থেকে কম হতে হবে ধরা যাক এক সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার কিন্তু কোনো মতেই আধান দুটির ব্যাসার্ধ পাঁচের বেশি হতে হবে না অর্থাৎ সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে অর্থাৎ আহিত আধানগুলি আহিত বস্তুগুলির আকার বা আধানগুলির আকার তাদের পারস্পরিক দূরের তুলনায় নগণ্য হতে হবে বিন্দু আধানগুলোর আকার তাদের দূরত্বের তুলনায় ছোট হতে হবে এটা হচ্ছে এক নম্বর সূত্র এক নম্বর শর্ত আর কি না হলে কুলম্বের সূত্র আধানগুলোর ক্ষেত্রে প্রয়োজ্য হবে না প্রয়োজ্য হবে না দু নম্বর হচ্ছে নিউক্লীয় দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বের ক্ষেত্রে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কাজ করবে নিউক্লীয় দূরত্ব মানে নিউক্লিয়র দূরত্ব মানে হচ্ছে নিউক্লিয়ার আছে পরমাণু নিউক্লিয়াস যে আছে তার ব্যসার্ধের মাত্রা হচ্ছে টেন টু দোয়ার মাইনাস ফাইভ মিটার এর থেকে যদি দূরত্ব বেশি হয় তাহলেই আদান দুটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে কিন্তু এর থেকে যদি কোনো মতেই আকর্ষণ কম হয় দূরত্ব ধরা যাক টেন টু জিরো মাইনাস সিক্স সিক্সটিন মিটার এই দূরত্ব যদি হয় তাহলে কিন্তু ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না কিন্তু যদি টেন টু জার মাইনাস মিটার হয় তাহলে আকর্ষণ বা বিকশন বল কাজ করবে কিন্তু কোনো অবস্থায় টেন টুয়ার মাইনাস ফিফটিনের থেকে কম হতে হলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকশন বল কাজ করবে না বা কোলম্বের সূত্র খাটবে না তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকশন বলের মান নির্ভর করবে নিউক্লিয়র দূরত্বের উপর নিউক্লিয়র দূরত্ব আধান দুটো যে দূরত্ব আসবে আধান দুটোতে এই দূরত্বের মধ্যে থাকে এই দূরত্বের মান হবে টেন টুয়ের মাইনাস ফিফটিন মিটার থেকে বেশি দূরত্ব থাকতে হবে অর্থাৎ নিউক্লিয়ার দূরত্ব বুঝতেই পারছো একটা নিউক্লিয়াস কত ছোট তার ব্যসাদ কত ছোট হতে পারে তো ওই তার থেকে কম ছোটো দূরত্বে থাকলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবেই না যে উদাহরণটা দিলাম টেন টু রুয়ার মাইনাস ফোরটিন মিটারের মধ্যে যদি থাকে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে কিন্তু টেন টুয়ার মাইনাস সিক্সটিন মিটার যদি হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না এটা হচ্ছে কুলম্বের সূত্র দ্বিতীয় শর্ত তো সূত্রটা কি সূত্রটা বলেছি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকশন বলের মান আধান দুটির গুণফলের সমানুপতি এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনারপতী এই বল আধান দুটির আধান দুটির আধান দুটির কেন্দ্র সংযোগ মনে কর এখানে একটা আধান আছে এখানে একটা আধান আছে এই বল দুটা আধান দুটার কেন্দ্র সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করবে এবং এই বলের মানটা এফ মানটা আধান যে মাধ্যমে অবস্থিত থাকবে যে মাধ্যমে অবস্থিত তার উপর নির্ভর করবে অর্থাৎ আধানটা আধানটা যে আধান দুটি যে মাধ্যম যদি চেঞ্জ করে তাহলে ক্রিয়াশীল বলটা চেঞ্জ হয়ে যাবে ক্রিয়াশীল আকর্ষণ বল হোক কীষণ বল এবং ক্রিয়াশীল বলটা আধান দুটার কেন্দ্র সংযোগ সরলেখা কেন্দ্র সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করবে এটা হচ্ছে কুলম্বের সূত্র